Hello viewers, welcome back to our channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ব্লগটা, এই ব্লগটা হলো ট্রাভেলিং ব্লগ। আপনারা দেখা আপনাদের অনেকেই ভালো লাগবে, তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। আমরা লন্ডন টু সিলেট যে জার্নিটা, এই জার্নিটা আপনাদেরকে দেখাইতেছি। এই লকডাউনের সময় আসলে বাংলাদেশে যাওয়া অনেক কঠিন, অনেকেই অনেক চিন্তা করে কিভাবে যাবে, কিন্তু আমাদের মাটির টানে আমরা যাইতে হয়। অনেক কিছু করার পরে আমরা এই জার্নিটা শুরু করলাম। তো জার্নিটার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম, তো আপনারা দেখবেন আমরা কিভাবে এই জার্নিটা। তো প্রথমে তো যারা এই বাংলাদেশে যেতে চাইবে তাদেরকে কোভিড টেস্ট এই দেশ থেকে করানো লাগে। এখন নতুন রুল হইল যে আপনার কোভিড আস পজিটিভ না নেগেটিভ, এটা প্রথমে একটা সার্টিফিকেট নিতে হয়। তো এই সার্টিফিকেটটা বিভিন্ন ট্রাভেল এজেন্সিরা করে, এনএইচএসের মাধ্যমেও করে। তো ট্রাভেল এজেন্সি, তো আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিএমটি ট্রাভেলস ক্যানন স্ট্রিট লন্ডন, আমরা এখান থেকে এই ট্রাভেল এই সার্টিফিকেটটা আমরা ইয়ে করছি। এই সার্টিফিকেটের কস্ট হইল 150 পাউন্ড। হয়তো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কস্ট থাকতে পারে। সো আপনারা আপনাদের নিকটস্থ কোনো এক জায়গায় আপনারা জানিয়ে নেবেন কত আপনাদের সার্টিফিকেট লাগে। তো সার্টিফিকেট এয়ারপোর্টে অনেক সময় চেক করে, অনেক সময় চেক করে না। তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ আপনারা শুনবেন। তো আসলে আপনারা দেখবেন সার্টিফিকেটটা নিয়ে যাওয়াটাই ভালো। তখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেলাম। ঘর থেকে আমরা বাইরিয়া এয়ারপোর্ট আমরা যাইতেছি। আমাদের ফ্লাইট ছিল টার্মিনাল টু লন্ডন, টার্মিনাল টু হিথ্রো এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইটটা শুরু হয়েছে। সো এখান থেকে আমরা জার্নি স্টার্ট করছি। তো এখন আমরা দেখাইতেছি যে এয়ারপোর্টে আমরা যাইতেছি। সো আমরা ভিডিওটা অনেক কাইটা কুইটা দেখাইতেছি, সব কিছু তো দেখানো সম্ভব না। তো এখন আমরা যাইতেছি এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্টের নিকটবর্তী আলহামদুলিল্লাহ এসে গেছি। তো লন্ডন থেকে যখন আমরা এয়ারপোর্টে যাব, এয়ারপোর্টে যাওয়ার সময় আমাদের এনাফ টাইম নিয়ে যেতে হয়, 3-4 ঘন্টা আগে না বাইরে রাস্তায় অনেক সময় ট্রাফিক থাকে। তো এখন আমরা কার পার্কে ঢুকতেছি। কার পার্কে ঢুকার সময় এখানে যদি আপনারা গাড়ি পার্ক করে ভিতরে যেতে চান, তাহলে ভিতরে একটা টিকিট নিতে হয়। এই টিকিট নিয়ে আমরা এখন কার পার্কের দিকে গেলাম। কার পার্কের কস্ট হইল, আমরা 1 আওয়ার ছিলাম, আগে এত কস্ট ছিল না। এখন 1 আওয়ার 10 পাউন্ড 30 পেন্স হইল 1 আওয়ারের কস্ট হয়ে যায়। আপ টু 2 আওয়ার মেবি লিটল বিট ডিফারেন্ট, নাইলে অলমোস্ট ওই রকমই। তারপরে আমরা এই লাগেজগুলা র্যাপিং করে এয়ারপোর্ট, আপনারা হয়তো দেখতে পাইতেছেন অনেক এমটি, আগের মতো আর না। সব মানুষ তো আর এখন এই লকডাউনে সবে দেখতে চায় না, অনেক রিস্ক আছে। যাওয়ার পরে যদি আবার লকডাউন শুরু হয়ে যায় তাহলে আবার আসতে না পারে। তো আমাদের মাত্র 4 সপ্তাহ জার্নি ছিল। তো সহি সালামতে আমরা গেছি এবং আবার পৌঁছে গেছি। তো এয়ারপোর্টের ভিতরটা আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, ইউজুয়ালি হিথ্রো এয়ারপোর্টে অনেক বিজি একটা এয়ারপোর্ট, কিন্তু এখানে অনেক এমটি লাগতেছে, অনেক ক্লিয়ার দেখেন আপনারা। অন্যান্য সময় অনেক ঝামেলা থাকে, অনেক কিউ থাকে, তো এইবার কিন্তু অনেক কিউ নাই। এই দেখেন খালি, একেবারে ভিতরটা একেবারে খালি। তো জার্নি অনেক সহজ হয়ে গেছে খালি থাকার কারণে। তো আমরা এখন দেখতেছি ফ্লাইট কোন সময় ছাড়তেছে, এখানে ইনফরমেশন বোর্ড আছে টার্মিনাল টুর। তো ভিতরে যদি আপনারা যান এই লকডাউনের সময়, তো ভিতরে কিন্তু মানুষ বেশি দিতে পারবে না, শুধু প্যাসেঞ্জার দিতে পারবে, এবং প্যাসেঞ্জারের সাথে মাত্র একজন মানুষ দিতে পারবে, এর চেয়ে বেশি মানুষ যাওয়া কিন্তু অ্যালাউড না। সো আগে থেকে আপনারা প্রিপারেশন নেবেন। আগে তো একটা ফ্যামিলির একটা প্যাসেঞ্জার যাইতে হইলে মানুষ 10-12 জন যাইত, এবং 10-12 জন তাকে
বিদায় করার জন্য এয়ারপোর্ট পর্যন্ত চলে যাইতো, কিন্তু এখন কেউ দেখতে পারে না ভিতরে। বাইরা এয়ারপোর্টের টার্মিনাল ট্যুর গেটের বাইরা বাকি সবাই থাকতে হবে। একজন প্যাসেঞ্জারের হেল্পের জন্য, লাগেজ টাগেজের হেল্পের জন্য একজন মানুষ দিতে পারে। তো আমরা প্যাসেঞ্জার মাত্র একজন, কিন্তু সাথে সাথে একজন আমরা ওনাকে হেল্প করার জন্য আমরা গেছিলাম ভিতরে। ভিতরে আপনারা কাউন্টারে যাওয়ার আগে আপনারা ওয়েটটা করে নেবেন, এখানে ফ্রি ওয়েট মেশিন আছে। যদি আপনাদের লাগে যে এক্সট্রা কিছু মাল হয় তাহলে ওইটা একটু কমাইয়ে দিবেন। তো অ্যাকুরেট মাল নিয়ে গেলে আর কোনো ঝামেলা ইয়েতে হয় না। আর বিমানের খানির কথা কী বলবো, এই দেখেন আমরা বিমানের ফ্লাইট ছিল, বিমানে অনেক সুন্দর সুন্দর খাবার দেয়। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর পাশে রাখা বেল বাটন অন করে সবসময় সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি, নতুন ট্রাভেলিং ব্লগ আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাইবেন। সো আমাদের জার্নি শেষ, আমরা অনেক শর্ট করে আপনাদের দেখাইলাম, প্লেনের ভিতর বেশি আমরা দেখাই নাই, কারণ এখনকু অনেক জায়গায় ক্যামেরা করা অ্যালাউড না। তো এখন আমরা পৌঁছে গেছি, ডাইরেক্ট ফ্লাইট ছিল সিলেট ওসমানি বিমানবন্দর, যেটা এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি। তো এয়ারপোর্ট থেকে আমরা বাইর হওয়ার পরে আমাদের দেশের পতাকা আপনারা দেখতে পাইতেছেন, এটা হইল সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওসমানি এয়ারপোর্ট, যেটা সিলেটে একটা এয়ারপোর্ট। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডাইরেক্ট লন্ডন টু সিলেট অনেক ইয়ে যায়, প্লেন যায়। তো এখানে আমরা একটা গাড়ি ভাড়া করছি, আর এই গাড়ির মাধ্যমে আমরা আমাদের বাসায় পৌঁছে যাব। তো সিলেটে আগের মতো না, অনেক দূরে থাকতে হয়, প্যাসেঞ্জার সবাই কাছে যেতে পারবে না। তো অনেক সুবিধা হয়েছে, আগের তুলনায় অনেক সহজ। এই দেখেন আমরা যাইতেছি, সিলেটের রাস্তাঘাটও খুবই সুন্দর, যারা আগে দেখেন নাই তারা আপনারা দেখে নেন। সিলেটের এই রাস্তাগুলা অনেক সুন্দর আগের তুলনায়, আপনারা অবশ্যই অবশ্যই এনজয় করবেন। যারা অনেক দিন থেকে দেশে যায় নাই, এই রাস্তাগুলো আপনারা দেখে আপনাদের মন জুড়াবে। আর বিজি নাই, অন্যান্য সময় অনেক বিজি থাকে, এখন কিন্তু অনেক বিজি না, অনেক সহজ। আমরা এইমাত্র এয়ারপোর্ট থেকে গেট থেকে বাইরে গেলাম, বাইরে আমরা মেইন রোডে উঠতেছি, আমাদের বাসার দিকে রওনা দিতেছি। তো আপনারা দেখতে থাকেন, এখানে খুবই সুন্দর রাস্তাঘাট আগের তুলনায়। যারা অনেক দিন থেকে দেশে নাই তারা দেখে অবশ্যই খুশি হইবেন যে আমাদের সিলেটের রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার মধ্যে ভিজিটাও কম। আমরা ছুটছি এখন আমাদের বাসার দিকে। তো আপনারা সাথে থাকেন এবং সিলেট শহরটা উপভোগ করেন। অনেক সবুজ গাছপালার ভিতর দিয়ে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে যাইতেছে। সাইটে আমাদের চা বাগান ছিল, এরপরে বিভিন্ন খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। তো এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইতেছি, কারণ ভিডিওটা লম্বা হওয়ার কারণে একটু দ্রুত আমরা দেখাইতেছি। তো আপনারা দেখেন এই সিলেটের এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার পরে যে রাস্তাটা খুবই সুন্দর। অনেক সুন্দর দেখতেছে, সকাল থাকার কারণে রাস্তাঘাটে বিজি এখনো পুরা হয় নাই। যারা সিলেট দেখেন নাই তাদের জন্য ভালো লাগবে। তো আমাদের এয়ারপোর্ট থেকে বাসাটা তেমন একটা দূরে না, এয়ারপোর্ট থেকে প্রায় 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই। এই দেখেন রাইটের দিকে সিলেটের প্রসিদ্ধ চা বাগান, অনেকেই চা বাগান দেখেন নাই হয়তো, আপনারা দেখতে পারেন। রাইট সাইড লেফট সাইডে দিই আমরা বাগানের ভিতর দিয়ে যাইতেছি, আমাদের রাইট সাইড লেফট সাইডে দিই মালনী সরা চা বাগান, লাক্কাতুরা চা বাগান, এই দুইটা চা বাগান পড়ে।
তারপরে আসে আম্বরখানা পয়েন্ট, চৌকি দিকি, তারপরে আম্বরখানা পয়েন্ট, এরপরে আমাদের ফাইনালি আমাদের বাসার সাইটে আমরা যাইতেছি। সো আমাদের জার্নিটা শেষ হবে পাঠানটুলায় গিয়ে। তো আমরা রওনা দিছি এবং যাইতেছি আমরা পাঠানটুলার দিকে। রাস্তার মধ্যে হাউজিং স্টেট সুবিত বাজার আমরা পাস করে পাঠানটুলা হয়ে আমরা যাব। তো আমাদের বাসাটা এই পাঠানটুলা, এই পাঠানটুলা মসজিদের সামনের দিকে যাইতেছি। এটা ছোটো একটা গলি, আপনারা যারা পাঠানটুলার এরিয়ার মানুষ তারা দেখতে পারবেন পাঠানটুলা মসজিদটা সাইডে দিয়ে। খুবই সুন্দর লাগতেছে দেশের, আসলে অনেক দিন থেকে যারা যায় নাই তারা দেশের এই ভিডিওগুলো দেখলে অনেক ভালো লাগে। সুন্দর একটা পরিবেশ, যানজটও অনেক কম। রিক্সা আর সিএনজি আপনারা দেখতে পাইতেছেন। দিন দিন আমাদের দেশ উন্নতি হইতেছে, আগের তুলনায় অনেক পরিষ্কার রাস্তাঘাট, রাস্তা ডিভাইড করা আছে, যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা, এক সাইড থেকে আর সাইড সহজে ক্রস করা যায় না। তো পরিবেশ আস্তে আস্তে, সবাই মিলে কাজ করলে পরিবেশ আস্তে আস্তে সুন্দর হবে। বিভিন্ন মানুষ দেশের জন্য, বিশেষ করে প্রবাসীরা দেশের জন্য অনেক কাজ করতেছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের গেটের সামনে, এখানে এই সামনের গেটে আমরা গাড়ি খাড়া করব। এখন আমরা জিনিসপত্র নামাইতেছি গেটের সামনে। দেখেন পাহাড়ি এরিয়া, এখন লাগেজগুলো আমরা, আমাদের যারা আমাদেরকে রিসিভ করতে নিয়ে আসছিল এরাই আমাদেরকে আবার নিয়ে আসতেছে ভিতরে। অনেক দিন পরে দেশে গেলে দেশে যাওয়ার খুশিটাই আলাদা, আত্মীয় স্বজন অনেকেই জমা হয়ে গেছে আমাদেরকে দেখার জন্য। তো বাসাটার গেট আপনারা দেখতে পাইতেছেন। তো দেশে থাকলে আর যে এটাই হয়, এরপরেও বাসাটা ভিতরটা হয়তো অন্যান্য বাসার মতো না, কিন্তু এরপরেও আমাদের মতো করে আমরা আসা যাইছি। এরপরে আমাদের আরও আছে, এটা তো আমরা ডে ওয়ান দেখাইতেছি, ডে টুতে আপনারা দেখবেন আরও সুন্দর ব্লগ বাসার ভিতর পর্যন্ত। তো আমরা তো একদিনে সব কিছু করব না, তো এই ভিডিওটা শুধু লন্ডন থেকে বাসা পর্যন্ত পৌঁছা পর্যন্ত, এটা ডে ওয়ান। তারপরে আমরা আপলোড করব ডে টু। এখন আমরা বাসার ভিতরে দেখাইতেছি। সো এর পরবর্তীতে আমরা আরও অনেক পিকচার, অনেক এক্সাইটিং ভিডিওস আপনারা দেখবেন বাসার বিভিন্ন কিছু। তো আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, এই দেখেন সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে, বিভিন্ন ধরনের কারি যেটা আমরা অনেক পছন্দ করি, ফ্রেশ মাছ মাংস, এরপরে অনেক সুন্দর ছোটো মাছ বাটার বর্তা টোটা সব কিছু আছে। তো আশা করি আপনাদের এই পর্যন্ত যতটুকু দেখছেন আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আপনাদের কেমন লাগলো ব্লগটা, আর পরবর্তীতে নতুন আরেকটা ব্লগ নিয়ে পরবর্তীতে আপলোড করব। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন,
আর সবাই যেন দুনিয়াতে থাকতে থাকতে আমরা যাতে আখেরাতের সামানা তৈয়ার করতে পারি এই ব্যবস্থায় থাকেন। তাইলে আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।